আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। অবশেষে বাশার আল আসাদের স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নামল ব্রিটেন। ধর্মনিরপেক্ষ নামধারী ভারতে কোরআনের 26 আয়াত বাতিলের দাবিতে রিট। ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করলেন আব্বাস। তথ্য গোপনের অভিযোগ, মমতার প্রার্থিতা বাতিলের দাবি। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলকে 1,20,00,000 ডলার দিচ্ছে আরব আমিরাত। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। বাশার আল আসাদের স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নামল ব্রিটেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে ব্রিটেনের পুলিশ। আসমার বিরুদ্ধে অভিযোগ, তিনি সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি ও উৎসাহ দিয়েছেন। আসমা আল আসাদ একই সঙ্গে সিরিয়া ও ব্রিটেনের নাগরিক, তবে অভিযোগ প্রমাণিত হলে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে। রবিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ স্কাই নিউজকে জানিয়েছে, তারা গত বছরের জুলাইতে একটি সুপারিশ পেয়েছেন যার সঙ্গে সিরিয়ার চলমান সংঘর্ষের সম্পর্ক রয়েছে। পুলিশ আরও জানায়, সুপারিশটি যুদ্ধ অপরাধ ইউনিটের কর্মকর্তাদের পর্যালোচনায় রয়েছে। গুয়েনিরকা 37 নামের লন্ডন ভিত্তিক একটি যুদ্ধকেন্দ্রিক আন্তর্জাতিক আইন বিষয়ক সংস্থা আসমার বিরুদ্ধে এই অভিযোগ তোলে। এই সম্পর্কে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। স্বাধীন ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি এও নিশ্চিত করে যে রাষ্ট্র তার নাগরিকের কাজের দায়ভার নেয়। গুয়েরনিকা 37 এর প্রতিষ্ঠাতা টবি ক্যাডম্যান বলেন, তার অর্থাৎ আসমার ওপর সন্দেহ রয়েছে যে তিনি কিছু কর্মকাণ্ডে উস্কানি দিয়েছেন যার ফলে সিরিয়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর সঙ্গে বৈঠকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া, সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে মহিমান্বিত করা প্রভৃতির ফলে সিরিয়ায় 500,000 মানুষের মৃত্যু এবং রাসায়নিক ও অন্যান্য অস্ত্রের ব্যবহার হয়েছে। তিনি প্রেসিডেন্টের স্ত্রী, এটিই শুধু একমাত্র ব্যাপার নয়, তামাদের অভিযোগ হলো তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন এবং এইসব অপরাধে সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছেন। তিনি আরও বলেন, এর ফলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। আমরা অবশ্যই তা চাই না, আমরা চাই তাকে বিচারের মুখোমুখি করা হোক। আসমা আল আসাদ পেশায় একজন ব্যাংকার। সিরিয়ায় 10 বছর আগের আরব বসন্তের সময় থেকেই তিনি সরকার বিরোধীদের দমনে উচ্চকণ্ঠ ছিলেন। সিরিয়া যুদ্ধে এখনও পর্যন্ত 500,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, এছাড়া বাস্তুচ্যুত হয়েছে 200,000 মানুষ। দীর্ঘদিনের যুদ্ধের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়া। বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী দেশটির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। ধর্মনিরপেক্ষ এর নামধারী ভারতে কোরআনের 26 আয়াত বাতিলের দাবিতে রিট। ভারতে পবিত্র কুরআনের 26 আয়াত বাতিলের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেছে উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি, খবর টাইমস অব ইন্ডিয়ার। ওই রিট দায়েরের পরদিনই মুম্বাই ভিত্তিক রাজা একাডেমি এটি বাতিলের জন্য সর্বোচ্চ আদালতে পাল্টা রিট দায়ের করেছে। ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত হানার ঘটনায় ওয়াসিম রিজভিয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। ওয়াসিম রিজভি তার দায়ের করা পিটিশনে বলেছে, কোরআনের 26 আয়াতের পরিবর্তে 3 খলিফা আবু বকর রাদিয়াল্লাহ, অমর রাদিয়াল্লাহ এবং উসমান রাদিয়াল্লাহের সংযোজন করেছিলেন। তার দাবি, এই আয়াতগুলো সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করছে, তাই এই আয়াতগুলো বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। ওয়াসিম রিজভির এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠন। একই সঙ্গে রিজভির করা এই পিটিশন বাতিলের আবেদনও জানানো হয়েছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিতর্কিত ওয়াসিম রিজভিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভারতের শিয়া ও সুন্নি নেতারা। পবিত্র কোরআন আল্লাহর বাণী,
এ নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনো দ্বিমত বা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। এখন পর্যন্ত আর কোনো শিয়ার পক্ষ থেকেও কোরআন নিয়ে এ ধরনের কোনো মন্তব্য আসেনি। ভারতের মজলিসে উলেমা এ হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ বলেছেন, রিজভী মুসলিম বিরোধী এজেন্টের সদস্য, তাকে গ্রেপ্তার করা উচিত, তা না হলে এটা পরিষ্কার যে সরকার দাঙ্গা চাচ্ছে। রিজভী না শিয়া না মুসলমান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করলেন আব্বাস। দীর্ঘ 15 বছর পর ফিলিস্তিনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি সেই নির্বাচন পিছানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসরায়েল, তবে তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। স্থানীয় আলম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও সিনিয়র নেতা মৌসা আবু মারজুকে বলেন, আসন্ন নির্বাচন স্থগিত করার ব্যাপারে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আমরা যে কোনো নির্বাচন পিছানোর বিরোধিতা করি, আনাদুল এজেন্সি জানিয়েছে। এই দাবির পক্ষে ইসরায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য আব্বাস ফাতাহ বিভক্তির মধ্যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ফিলিস্তিনি এই নেতা। এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাগ্নে নাসের আল কুদোয়াকে বরখাস্ত করেছে ফাতাহ। তার বিরুদ্ধে অভিযোগ, আসন্ন নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এদিকে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সোমবার মিশরের রাজধানী কায়রোতে নির্বাচন সংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট আব্বাস একটি ফরমান জারি করেন, সেই অনুযায়ী আগামী 22 মে আইনসভা নির্বাচন এবং 31 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন এবং 31 আগস্ট জাতীয় কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটিতে 2006 সালে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে সময় বিপুল ভোটে জয়লাভ করে হামাস। তথ্য গোপনের অভিযোগে মমতার প্রার্থিতা বাতিলের দাবি। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল মনোনয়ন পরীক্ষার চূড়ান্ত সময়সীমার শেষ দিন। এদিন সবকিছু যাচাই বাছাই শেষে তার মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তার আগে মমতার বিরুদ্ধে হলফনামায় ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবি জানায় বিজেপি। সোমবার এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ নিয়ে যান নন্দীগ্রামের তৃণমূল নেত্রীর প্রতিদ্বন্দ্বী ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং নির্বাচনী এজেন্ট মেঘনাথ পাল ও দলটির আইনজীবী পরিষদের সদস্যরাও। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজের সম্পর্কে ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন। সেখানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা আছে, কিন্তু তিনি সেই তথ্য হলফনামায় উল্লেখ করেনি। অবশ্য বিজেপি এর অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং নন্দীগ্রামের হয়ে লড়াইয়ের জন্য মমতার মনোনয়ন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি যেহেতু অভিযোগ দায়ের করেছে তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে নোটিশ দেওয়া হবে, তখনই এর উচিত জবাব দেবেন নেত্রী। তাছাড়া কে কোথায় মামলা দায়ের করল সেই সম্পর্কে তো আমাদের কাছে তথ্য নেই, হলফনামায় উল্লেখ করব কীভাবে। ইসরায়েলকে $1,20,00,000 দিচ্ছে আরব আমিরাত। ইসরায়েলকে সংযুক্ত আরব আমিরাত $1,20,00,000 দিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ন তার ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ ইসরায়েলে বিনিয়োগ করবেন বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। খবর আনাদুল এজেন্সির। ইসরায়েলি সামরিক বাহিনীর পরিচালিত একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এই তথ্য জানান। করোনা ভাইরাস মোকাবেলায় ইসরায়েলের অর্থনীতি চাঙ্গা রাখতে এই অর্থ দিচ্ছে আবুধাবির ক্রাউন প্রিন্স। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ন কোনো মন্তব্য করেননি। জর্ডান তার আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় গত বৃহস্পতিবার নাহিয়নের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেন নেতানিয়াহু।
বৈঠক বাতিল হলেও ইসরায়েলে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন আরব আমিরাত। গত বছর ইহুদিবাদী দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশটির সুসম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হচ্ছে দুই দেশের মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।